এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখুন আমি সেন্সেস হয়ে গেছি, প্লিজ 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 রিল্যাক্স, আমাকে একটু দেখতে দিন। দাদু নি চোখ খুলছে রে কেন? মা নি সুস্থ হয়ে যাবে তো? ওর কিছু হবে না তোমার? অনি বাবা একটু শান্ত হও, মি একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ অনি, বড় বৌদি ঠিক বলছে, মেয়ের কিছু হতে পারে না, তাই না বাবা বলো? আমাদের মেয়ের কিছু হবে না, আমাদের মেয়ে ঠিক হয়ে যাবে, আমাদের মেয়ে ঠিক হবে। ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে, অনেকটা ব্লাড লস হয়ে গেছে, তাই জন্যই সেন্সলেস হয়ে গেছে। অনিরুদ্ধ বাবু আপনি শান্ত হন, আশা করছি ব্লাড দিলে সিচুয়েশনটা বেটার হবে। আচ্ছা ওর ব্লাড গ্রুপটা কি? এবি নেগেটিভ, ভেরি রেয়ার ব্লাড গ্রুপ, পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। মাসিমা বলছি ও বাড়িতে বর চলে এসেছে, তোমরা সবাই চলো। জানি খুব রেয়ার ব্লাড গ্রুপ, আমি এটা আগেও ফেস করেছি। মানে আগে যেবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেবার? হ্যাঁ সেবার। অনেক খোঁজাখুঁজি করার পর আমরা জাস্ট 2 ইউনিট ব্লাড পেয়েছিলাম। কিন্তু ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে, আপনার কোনো সোর্স আছে? সোর্স না। সিস্টার আপনি একবার হসপিটালের ব্লাড ব্যাংকে খোঁজ করে দেখুন তো। বলছিলাম এবি নেগেটিভ কি অ্যাভেলেবেল? ওকে স্যার, নেই। আপনি একটা কাজ করুন, আপনি ডোনার লিস্ট একবার চেক করে দেখুন, যদি কোনো লিড পান আমাকে ইনফর্ম করবেন। ওকে স্যার। দেখুন ইমিডিয়েটলি ব্লাড দিতেই হবে, আমরাও চেষ্টা করছি, আপনারাও কিছু একটা ব্যবস্থা করুন। হ্যাঁ বাবা, কেন এরকম করছো তুমি? মেয়ে ঠিক হয়ে যাবে, তুমি তুমি দেখো প্লিজ বাবা, এভাবে ভেঙে পড়ো না বাবা। আমি চেষ্টা তো করছি কিন্তু